সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। বন্ধুরা, এখন রাত বাজে 10টা। আমার ছেলে আবদুল্লাহ ঘুমাতে যাবে। ঘুমাতে যাওয়ার আগে সে বলতেছে, আব্বু আগামীকাল সকালে খিচুড়ি খাবো, তোমার হাতের খিচুড়ি অনেক মজা, তুমি খিচুড়ি রান্না করবে, সকালে সবাই মিলে মজা করে খাবো। কি আর করা, ছেলের বায়না বলে কথা। যা হোক, পরের দিন সকালে আমাকে একটু আগে বাগেই ঘুম থেকে উঠতে হলো। সবার আগে ঘুম থেকে উঠে আমি একাই রান্নাঘরে চলে এসেছি, তো আমাকে রান্না করতে হবে, নিজেরা খাবো, ছেলেকে খাওয়াবো। কয়েকদিন যাবত অনবরত বৃষ্টি হইতেছে, একটু ঠান্ডাও পড়েছে। এই অবস্থায় খিচুড়ি হলে সকালের নাস্তাটা বেশ ভালোই জমবে মনে হয়। এই জন্যই আমি একটু আগ্রহ নিয়ে রান্না করতে চলে এলাম রান্নাঘরে। তো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কাটাপোটা সব শেষ। তখন আপনাদের কথা মনে হলো যে আমি যেহেতু রান্না করবই, আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করি, তাহলেই তো ভালো হয়। যা হোক, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই ভিডিওটা ধারণ করলাম, আবার নিজেই রান্না করলাম। একসাথে দুইটা কাজ করা হয়েছে, যে কারণে অনেকটা কোয়ালিটির দিক দিয়ে খারাপও হইতে পারে। তো এখানে আমি সব কিছু একত্র করে নিয়েছি, মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের কুচি, ডাল ইতিমধ্যে ধুয়ে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে পেঁয়াজ কুচি, 4টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা রসুনকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 5টা কাঁচামরিচ, পাকা কাঁচামরিচ আর কি, পাকাও আছে কাঁচাও আছে, কেটে নিয়েছি। আর এখানে 1 মুঠ মসুরির ডাল আর 1 মুঠ খেসারির ডাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পানি ঝরিয়ে নিয়েছি। এ পাশটায় কিছু গুটি আলু আমি 4 ফালা করে কেটে নিয়েছি। গুটি আলুকে আমি অলরেডি খুব ভালো করে কসলিয়ে ধুয়ে নিয়েছি, ছিলানোর প্রয়োজন মনে করি না। এখানে আমার আদা বাটা, আর এ পাশটায় আস্ত জিরার কৌটা, এখানে আমার সজের ফাঁকি, ধনিয়া সজের ফাঁকি আর কি, আর এখানে লাল টকটকে মরিচের গুঁড়া, এটা আমার হলুদের গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো আমরা মেশিন থেকে নিজেরা ভাঙিয়ে আনি, তাতে গুণগত মান ঠিক থাকে। এখানে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে মেপে মেপে 2 চামচ তেল ঢেলে দেব। আমি আজ অল্প তেলেই রান্না করব, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, তেল যতটাই কম খাওয়া যায়। আমার তেল ইতিমধ্যে গরম হয়ে গেছে, তো একটা পেঁয়াজের টুকরো দিয়ে চেক করলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তা গরম হয়ে গেছে। এবার আমি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিব, সাথে আলু কাটাটাও দিয়ে দেব। তারপর এগুলোকে কিছুটা হালকা আঁচে ভেজে নেব। যে আমি আলুর কুচিগুলোও দিয়ে দিলাম, এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি হালকা একটু লালচে করে ভেজে নেব। তো আমার বাজার মাঝখানে কিছুটা 1 চামচ লবণ দিয়ে দিলাম, যাতে এগুলোর সাথে মিক্সড হয়ে যায়। এ সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে যেহেতু পানি দেওয়া হয় নাই এটা পুড়ে যেতে পারে। মিডিয়াম আছে এটা, এখন রান্না করতেছি। এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এরপর 1 চামচের 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং প্রায় 1 চামচ আদা বাটা। এগুলো দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে মিক্স করে আর একটু ভেজে নেব মশলা সহ। কিছুক্ষণ ভাজার পর আমি আমার আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ওগুলা এখানে দিয়ে দিলাম।
এটাকেও কিছুটা, এটার মধ্যে কিছুটা পানি ছিল, ওই পানি দিয়ে এগুলোকে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে পাতিলের মধ্যে নিচে লেগে যেতে পারে, যেহেতু এখনও পানি দেওয়া হয় নাই। এ পর্যায়ে এসে আমি কিছু আস্ত জিরা এর মধ্যে দিয়ে দিলাম ভালো একটা সুগন্ধ আসার জন্য। আস্ত জিরাটা দিলে হয় কি, যখন এই খিচুড়িটা খাওয়া হবে তো দু একটা যখন এরকম দাঁতের মধ্যে কামড় লাগবে তখন একটা ভালো সেন্ট আসবে। এরপর আমি অল্প কিছু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। সে পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও সারলে সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান চলে যায় আর সবার প্রথমে আপনি সেটা দেখে নিতে পারেন। তো দেখতে থাকুন, দেখতে দেখতেই কথা হবে ইনশাল্লাহ। জি, আমার কষানো অনেকটা শেষের দিকে, পানিও কমে এসেছে। এ পর্যায়ে এসে আমি আরেক চামচ লবণ দিয়ে দিলাম, তারপর একবারে লাস্ট যখন শেষের দিকে হয়ে যাবে তখন আর একটু লবণ টেস্ট করে প্রয়োজন হলে দেব আর না প্রয়োজন হলে না দেব। তো আপাতত এতটুকু লবণই আমি রেখে দিলাম। তো ভালোভাবে নেড়ে কষিয়ে তারপর এর মধ্যে চাল ঢেলে দেব। খিচুড়ি রান্না করা একেবারে সহজ, যে যার মতো রাঁধতে পারে, তাতে আলহামদুলিল্লাহ বেশ ভালো মজা হয়। তবে পেঁয়াজ মরিচ আদা এগুলো একটু কষিয়ে নিলে এমনি এমনিতেই মজাটা বেশি হয়, আর সব কিছু মাখিয়ে একসাথে রাঁধতে গেলে অতটা মজা হয় না, যে কারণে আমি কষিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার কষানো শেষ। এ পর্যায়ে আমি আমার সেই ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে আরও অল্প সময়ের জন্য কষিয়ে নেব। আমার চাল ডাল সব কিছু কষানো শেষ হয়ে গেছে, অনেকটা ফুটা পর্যায়ে চলে এসেছে। এখনই দেখে খেতে মন চাইছে, লোভ জন্মাইতেছে। যাই হোক, এটা তো আর এখন খাওয়া যাবে না, চাল যেহেতু ফুটে নাই। এ পর্যায়ে এসে আমি 1 কেজি পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে বলে রাখা ভালো যে আমি আমার পরিবারের মধ্যে সদস্য সংখ্যা 4 জন, 4 জনের জন্য এখানে 1.5 পোয়া চাউল দিয়েছি, আর 2 মুঠ ডাল দিলাম, আর পেঁয়াজ আর 4টা ছোটো গুটি আলু, এই আর কি, এটাই আমাদের জন্য যথেষ্ট। একবেলার খাবার যেহেতু, আর খাবার যদি বেঁচে যায় খিচুড়ি দুপুরবেলা খেতে ভালো লাগবে না, তাই আমি পরিমাণ মতোই সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। তো এবার আমি চুলার আগুনকে বাড়িয়ে দিয়ে ফুল হিটে এটাকে রান্না করব, আর দ্রুত হওয়ার জন্য এটাকে ঢেকে দেব। বন্ধুরা, আপনারাও চাইলে নিজেরাও ট্রাই করে দেখতে পারেন যে খিচুড়ি রান্না করাটা কত সহজ, যার যার ইচ্ছা মতোই রান্না করা যায়। এর মধ্যে অত কিছু ফর্মালিটি তেমন একটা নাই, ভাববনিতারও দরকার হয় না। ইউটিউবে তো এখন দেখায় একটা জিনিস রান্না করতে, তার মধ্যে কত রকমের ভাববনিতা, কত রকমের সিস্টেম, কিন্তু খিচুড়ি রান্নার মধ্যে আমি কোনো সিস্টেম দেখি না। এটা দাও, সেটা দাও, এটা করো, সেটা করো, এত কিছুর দরকার নাই ভাই। নিজের মতো করে রান্না করো আর নিজের মতো করেই খাও, অনেক টেস্ট হবে। অন্য অন্য জিনিস রান্না করলে সেটা অন্য জিনিস,
কিন্তু খিচুড়ির মধ্যে এত ভাববনিতার প্রয়োজন নেই, নিজের ইচ্ছাশক্তি নিজের মেধাশক্তি খাটিয়ে রান্না করলেই আলহামদুলিল্লাহ বেশ স্বাদ হয়ে যাবে। যে এটা মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যে আগুনের হিটে যত অতিরিক্ত বলকিয়ে বেরিয়ে না পড়ে, এজন্যই মাঝে মাঝে চেক করতে হবে আর নেড়ে দিতে হবে। আর নাড়তে হবে এই কারণে যেহেতু এটা হাই হিটে রান্না করা হইতেছে, নিচে লেগে যেতে পারে, এজন্য মাঝে মাঝে নেড়ে সেটাকে উলট পালট করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি অনেকটা হওয়ার পর্যায়ে চলে এসেছে, চালও আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে ফুটে গেছে, পানিও অনেকটা শুকিয়ে গেছে, অল্প কিছু পানি আছে আর কি। আমি আজকে নরম পর্যায়ের খিচুড়ি করব, আঠালোও না শুকনাও না আবার একদম নরমও না, মিডিয়াম পর্যায়ে খিচুড়ি করব। এ পর্যায়ে এসে আমি একটু লবণকে চেখে নিতেছি, কারণ ওই যে দুইবার আমি 2 চামচ লবণ দিছি, বেশি হলো না কম হলো সেটা চেক করার জন্য এখনই উপযুক্ত সময়, কম হলে তো এখন দেওয়ার সুযোগ আছে। তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা দেখা যাইতেছে অনেক সুন্দর মাখামাখা পর্যায়ে হয়েছে, একেবারে তরলও না আবার একেবারে ঘন ঝরঝরেও না, আলহামদুলিল্লাহ অনেক জুসি মনে হইতেছে, দেখেই মনে হইতেছে যে অনেক স্বাদ হবে, তো খেয়ে দেখতে হবে। তো আমার ছেলে আবদুল্লাহ তো আমার রেজাল্ট দিয়েই দিবে, বলবে আব্বু অনেক মজা হয়েছে, না হলে কি রান্না করছো মজা হয় নাই। আমার ধারণা যে সে বলবে ইনশাল্লাহ, বলবেই বলবে যে আব্বু আজকের খিচুড়িটা অন্য অন্য দিনের চাইতে অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, এ পর্যায়ে এসে আমি চুলাকে একেবারে বন্ধ করে দিলাম, যেহেতু আমার রান্না করা শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে রাখবো, আর খাবার সময় হলে এখান থেকে প্লেটে প্লেটে দিয়ে পরিবেশন করব। বন্ধুরা, দেখতে দেখতে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থানে। আল্লাহ হাফিজ।